আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে বাংলাদেশের মূল মন্ত্র মহান মুক্তিযুদ্ধের ছিল হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সংবিধানের আটে কিন্তু বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা আমাদের রাষ্ট্রের মূলনীতির অন্যতম স্তম্ভ। প্রস্তাবনায় বলা হয়েছে আমাদের সংবিধানের অন্যতম স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অনুচ্ছেদ ১২তে ব্যাখ্যা করা আছে ধর্মনিরপেক্ষতা কাকে বলে। যদি আপনারা মনে করেন ধর্মনিরপেক্ষতাকে বদলে দিবেন সেই স্বপ্ন দেখা বন্ধ করেন, কারণ আমাদের সংবিধানের ৭ খ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা সিল কালা করে লাগিয়ে দেওয়া আছে, সেটা পরিবর্তন করা কখনোই সম্ভব না। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা যেমন সম্ভব না, সংবিধানের দ্বিতীয় ভাগ পরিবর্তন করা সেইভাবে সম্ভব না। সুতরাং বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে কখনোই বদলে ফেলা যাবে না। তবে যদি আপনারা মনে করেন এই ধরনের ভাস্কর্য ভাঙলে নানা রকম আতঙ্ক সৃষ্টি করে ধর্মনিরপেক্ষতাকে বদলে দিবেন, বাংলাদেশ থেকে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে উড়িয়ে দিবেন, তাহলে মনে রাখবেন ৭ ক অনুচ্ছেদ অনুযায়ী আপনারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন। আপনাদের এই রাষ্ট্রদ্রোহিতার কাজের জন্য আপনাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তীব্র আন্দোলন করব। তাহলে সেই পথেই চলছে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার পথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওরা তো ৭১ও বিরোধিতা করেছিল, জাতির পিতাকে হত্যা করেছে, তার কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার অ্যাটেম্প নিয়েছে হত্যা করবার জন্য। ওরা স্বাধীনতায় বিশ্বাস করে না, ওদের ষড়যন্ত্র থেমে নেই। ওই মামুনুল হকরা যখন ধর্মীয় উয়াজ করতে গিয়ে ধর্মের কথা না বলে রাজনীতি করেন, যখন তারা পরাজিত শক্তি জামাত শিবির এবং বিএনপির দোসর হয়ে ৭১ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই রাজাকারদের দোসর হয়ে যারা বিভ্রান্তিমূলক বক্তব্য রাখেন তাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে বাংলাদেশে আওয়ামী লীগ তো অনেক বড় সংগঠন, যে সংগঠন স্বাধীনতা দিয়েছে, যে সংগঠন এই করোনা পরিস্থিতিতে যে সংগঠনের নেত্রী সারা বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা যখন হতাশা ব্যক্ত করছে, সারা বাংলাদেশ সারা বিশ্ব যখন বিস্মিত, ঠিক সেই সময় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে গত ১ বছর দেশ পরিচালনা করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আজকে তার নেতৃত্ব দিয়ে এই করোনা পরিস্থিতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই এগিয়ে নিয়ে যাওয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল থেমে নেই। আমরা বলতে চাই জননেত্রী শেখ হাসিনার কর্মীরা আওয়ামী লীগ কেন, সহযোগের সংগঠনের কর্মীরাই এই যারা বিরোধিতা করছে তাদেরকে মোকাবেলা করতে আমরাই যথেষ্ট। আমাদের রক্ত থাকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে হবে হবে হবে, এটাই আমাদের শপথ। যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, কোন কোন কুচক্রি মহল আমরা আলেম সমাজের বিপক্ষে নয়, পবিত্র আলেম সমাজ আপনাদের পবিত্রতা আপনাদের দিকে আমার বিনয়ের সাথে বলতে চাই, এই বাংলাদেশ আজকে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে একটি উন্নত ভূমি। কার জন্যে? জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এই বাংলাদেশ দিয়ে গেছেন, উনি এই বাংলাদেশে মাদ্রাসা বোর্ড ওয়াইসি সদস্য পদ সংগ্রহ করা ইসলামিক ফাউন্ডেশন কাকরাইলের মসজিদের জায়গা তুরাগের সেই তাবলিগের জায়গা জাতির পিতা দিয়ে গেছেন বিদায়ী। আজকে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান যারা আলেম সমাজ আছি আমরা এই পবিত্র ভূমিতে ইসলাম প্রচার প্রসার করছি আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে। ওনার নেতৃত্বে যখন সারা বাংলাদেশের মাদ্রাসার দিকে বিশ্বের সেই রক্তচক্ষু বাংলার মাদ্রাসা থেকে জঙ্গি সৃষ্টি হয়, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই বিষয়টি বুঝতে পেরে উনি সেই সরাদি উদ্যানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মসজিদের ইমাম খতিবদের উপস্থিতিতে
হাট হাজারী হুজুরের উপস্থিতিতে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে জানান দিলেন, বাংলার মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না, বাংলার মাদ্রাসায় আল্লাহর ওলি সৃষ্টি হয়, আল্লাহর আলেম সৃষ্টি হয়। আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক সেই শিক্ষার্থীরা সেই করোনা মহামারীর সময় কিন্তু ওই মাদ্রাসাকে ভুলে যায়নি, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভুলে যায় নাই, অন্যদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে সম্মানিত করেছেন, অর্থ পাঠিয়েছেন, তাদেরকে সহায়তা করেছেন, আলেম সমাজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে। কিন্তু ওই যারা পরাজিত শক্তি, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের বিশ্বাস করে নাই, যারা সেদিন আমার মাহবুবনারকে পাকিস্তানি বাঙ্কারে তুলে দিয়ে মাহবুবনারকে ফুর্তি করার জন্য করে তুলে দিয়েছিলেন, সেই গোষ্ঠী যারা সেদিন আমার দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে দেশ বরণ্য কবি সাহিত্যিকদেরকে মুক্তি হত্যা করে দেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, সেই গোষ্ঠী তারেক রহমানের পয়সা নিয়ে, পাকিস্তানের থেকে পয়সা নিয়ে আজকে বাংলাদেশকে আবার ধ্বংস করতে চায়। আমরা কাফনের কাফর মাথায় বেঁধে রাস্তায় নেমেছি, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে। আমরা সারা বাংলাদেশে আগামীকাল বাংলাদেশের যুবলীগ সারা বাংলাদেশে ঢাকা সহ বিক্ষোভ মিছিল করব, আমরা জানান দিব বাংলার মাটিতে, পবিত্র মাটিতে, স্বাধীনতার এই মাটিতে কোন অপশক্তির স্থান আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই আগামীকাল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগ বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশে একই সাথে বিক্ষোভ সমাবেশ মিছিল করব, এবং আমরা যেখানেই সেই কুচক্রী মহল থাকবে সেই কুচক্রী মহলকে আলেম সমাজকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। যারা বঙ্গবন্ধুর বাংলাদেশে থেকে পাকিস্তানি ভাবধারায় এবং পাকিস্তানের চিন্তা করেন তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠায় বিরোধিতা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে এটাই সত্য, বঙ্গবন্ধুর কর্মী, বঙ্গবন্ধুর অনুসারী এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তি যতদিন আছে ততদিনে বঙ্গবন্ধু এই বাংলা বঙ্গবন্ধুর বাংলাদেশে ভাস্কর্য হবে এবং বাংলা বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ পরিচালিত হবে এটাই সত্য, এবং কোনো শক্তি নাই যে শক্তি এটা বাধা দিতে পারে, প্রতিরোধ করতে পারে। আমি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি জ্ঞাপন করছি এবং সমস্ত বাংলাদেশে আমাদের জনগণ আপনাদের সাথে থেকে এই বঙ্গবন্ধুর বাংলাদেশকে, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা চেতনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আরে ভাই, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে তো অনেক তফাৎ। মূর্তি যারা হিন্দু সম্প্রদায় আমাদের ভাই যারা আছে যারা পূজা করেন তাদের মূর্তি দিয়ে, আর জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা হবে ভাস্কর্য। যদি ভাস্কর্য তো হারাম হতো আমি বিদর্মী দেশের কথা বলবো না, মুসলিম দেশগুলোর কথা বলি, পাকিস্তানে যান এয়ারপোর্ট থেকে নামলে দেখবেন কাজল মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য, আপনি ইরানে যান আয়তুল্লাহ খোমেনি, আপনি লিবিয়া যান গাদ্দাফি মোরাল দেখবেন, ভাস্কর্য দেখবেন, আপনি প্যালেস্টাইনে যান ইয়াসির আরাফাতের দেখবেন, আপনি ইরানে যান সব ওই দেশগুলি কি মুসলমান না? অবশ্যই, এরা কি মুসলমান না? এরা কি আমাদের মতো মুসলমান না? তাই যদি হারাম হতো দেশের মধ্যে মোরাল কিভাবে থাকে, কিভাবে ভাস্কর্য থাকে? আপনারা আমাদের সাথে তামাশা করেন, তামাশা ভোট করেছেন, ওষুধ কিন্তু আমাদের আছে, প্রস্তুত করা আছে। এই যে ভাইরা আমার, স্লোগান দিলে হবে না, তৈরি থাকুন, আবার আবার নামতে হবে, আবার নামতে হবে আমাদেরকে, আবার নামতে হবে। যারা বুঝেন বুঝে নেন, ছাড় বহুত দেওয়া হয়েছে, আপনাদেরকে আর ছাড়া দেওয়া হবে না। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তোমাদের আমাদের দেশের হাজার কোটি জনতা।